শহরে আবার একটা অগ্নিকাণ্ড, নাগেরবাজারের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আইসক্রিমের কারখানায় প্রথমে আগুন লাগে, বৃষ্টির মধ্যেই দাউ দাউ করে ছড়াতে থাকে আগুন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। পাশে থাকা একটি ওষুধের গোডাউন এবং গেঞ্জির কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, 9 ঘন্টা হয়ে গিয়েছে, কি অবস্থা এখন, আগুন কি নিয়ন্ত্রণে এলো? দেখো, আগুন ছড়িয়ে পড়ার আর কোনো সুযোগ বা আশঙ্কা কোনোটাই নেই। দমকল বাহিনী তারা তাদের আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেলোডার নিয়ে আসা হয়েছে। পেলোডার নিয়ে এসে এখানে এই যে পাঁচিল এই বা এই কারখানা গোডাউনের যে দেওয়াল রয়েছে সেগুলোকে ভেঙে সরানো হচ্ছে। যে টিনের কাঠামো, টিনের শেড এবং তার যে লোহার বিম সেগুলি দুমড়ে মুচড়ে এমনভাবে রয়েছে যে ভেতর পর্যন্ত দমকল বাহিনী দূর থেকে জল দেওয়া ছাড়া আর কিছু তারা করতে পারছে না। কিন্তু তলায় প্রচুর দাহ্য বস্তু রয়েছে, যে কারণে আগুন জল দিয়ে নেবালেও আবার আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সেই ভেঙে সেই পাঁচিল ভেঙে সরানোর কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন ক্যামেরা প্রতিনিধি প্রতীক রায়, তাকে দেখাতে বলবো কারখানার এবং গুদামের ভেতরের দিকের অংশের ছবিটা। তুমি দেখতে পাবে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে লোহার কাঠামো এবং টিনের শেড, তার তলা থেকেই কিন্তু আগুনের শিখা বের হতে আমরা দেখতে পাচ্ছি। একে একে এই সমস্ত যে যে স্তূপ লোহার জঞ্জাল সেগুলিকে সরিয়ে আনা হচ্ছে, যাতে ভেতরের একদম নিচের অংশ পর্যন্ত জল দিতে পারেন দমকল কর্মীরা। অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে চলে এলেও আগুন পুরোপুরি কিন্তু এখনও নেভেনি, এবং পুরোপুরি ততক্ষণ পর্যন্ত নিভবে না যতক্ষণ না পর্যন্ত ভেতরের তলায় জমে থাকা যে সমস্ত দাহ্য জিনিসপত্র, যেগুলি কাপড় এবং গেঞ্জির কারখানায় সচরাচর ব্যবহৃত হয়ে থাকে এবং বিভিন্ন রাসায়নিক, সেগুলিকে সরিয়ে আনা সম্ভব হচ্ছে। সে কাজটাই এই মুহূর্তে দমকল বাহিনী এবং পুরসভার কর্মীরা তারা করছেন। পেলোডার দিয়ে দেয়াল ভেঙে ভেতরের এই অংশগুলোকে সরিয়ে নিয়ে আসা বাইরে, যাতে দমকল বাহিনী আগুনের আরও কাছে গিয়ে একেবারে আগুনের উৎসে জলটা দিতে পারে। শোভন, একেবারে সন্দীপ, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। প্রবল উত্তাপে একের পর এক টিন পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে, একের পর এক গোডাউন ভস্মীভূত হয়ে গিয়েছে। নাগেরবাজারে আজ ভোররাত 3টে নাগাদ আগুন লাগে, 9 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে চলে এলো, এখনও ভেতরে আগুন রয়েছে, নেভাতে খানিকটা সময় লাগবে বলে দমকল আধিকারিকরা জানাচ্ছেন। আগামী 2-3 মাসের মধ্যে শহরের রাস্তা থেকে উধাও হয়ে যাবে অন্তত 2000 বেসরকারি বাস, কারণ আদালতের নির্দেশ 15 বছরের পুরনো বাস বাতিল করতে হবে। ফলে চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ। পরিবহন দপ্তরের আশঙ্কা, পুরনো বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। বিধ্বস্ত হয়েছে বহু বাস, সেই সঙ্গে তার জীর্ণ শরীরে বাসা বেঁধেছে দূষণ। পরিবেশ রক্ষায় এবার তাই সেই সব বাসকে বিদায় জানানোর পালা। কিন্তু তারপর রাস্তায় বাসের অভাবে কি অপেক্ষা আরো দীর্ঘতর হবে, আরো বাড়বে যাত্রী দুর্ভোগ? আশঙ্কা সেরকমই। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে 2009 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, 15 বছর পেরিয়ে যাওয়া বাস পরিবেশের স্বার্থে কলকাতা শহর এলাকায় চালানো যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় বাস মালিকদের সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। পরিবহন দফতর কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। পরিবহন দফতর সূত্রে খবর, 2009 সালে যেসব নতুন বাস রাস্তায় নেমেছিল, আগামী অগস্ট মাসে সেই সব বাসের বয়স 15 বছর পেরিয়ে যাবে, ফলে সেগুলিকে বাতিল করতে হবে। তার ফলে শহরে দেখা দিতে পারে বাসের নজিরবিহীন অভাব। পরিবহন দফতরের হিসেব অনুযায়ী কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা 4,840। কোভিডের সময় বসে গিয়েছে বেশ কিছু বাস, এখন রাস্তায় চলে 3,615টি। মিনিবাসের সংখ্যা ছিল 2,064, এখন 1,498। এগুলির মধ্যে 15 বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় 2,000। পরিবহন দফতরের আশঙ্কা, 2,000 বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। সিটিআই থেকে আপনার ধর্মতলা একটাও বাস, মিনিবাস থাকবে একটাও বাস থাকবে না। কদমতলা ধর্মতলা, বি গার্ডেন ধর্মতলা, বোটানিক্যাল গার্ডেন ধর্মতলা, শিবপুর ট্রাম ডিপো ধর্ম, এরকম অসংখ্য রুটের বাস মিনিবাস একটাও বাস থাকবে না, এরকম রুট আছে। কিন্তু যাত্রীদের স্বার্থে, কর্মীদের এবং তার পরিবারদের স্বার্থে সব পরিবহন দপ্তরকে এক্ষুনি চিন্তা করা দরকার, যাতে বাস মিনিবাস রাস্তায় অন্তত থাকে। গণপরিবহনের বিকল্প তো আর গণপরিবহনই, অন্য কিছু হতে পারে না। এই পরিস্থিতিতেও নতুন বাস নামানোর কথা ভাবতে পারছেন না অনেক মালিকই। এইটুকু বলতে পারি, একটা হিউজ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে চলেছে বিভিন্ন মোটর ভেহিকলসগুলো, কিছু পারমিট দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। কিন্তু যারা
গাড়িতে উৎসাহী হতে, মানে ব্যবসায়ী উৎসাহী হতে মালিকদের মধ্যে সেরকম আগ্রহ কিন্তু চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে যাত্রী সামনের যে অসুবিধা হবে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিতে পারি, এর বাইরে আমাদের তরফ থেকে আর কি বলার থাকতে পারে। পরিবহন দপ্তর সূত্রে খবর, করোনার সময় বন্ধ হয়ে যাওয়া রুটে চলাচল করত এমন বেশ কিছু বাস বসে আছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলিকে পারমিট দিয়ে নতুন রুটে চালানো হবে, তবে তাতেও বাসের ঘাটতি মিটবে বলে মনে হচ্ছে না। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।